ইয়াং বয়সে মানে 16-17 বছরের স্টুডেন্টরা আসে, তারা 21-22 বছর অবধি আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং পড়ে বেরোয়, কিন্তু তারা চাকরিজীবী হয়ে বেরোয়। এবং চাকরি জীবনে শুধু তো কাজ না, তার সঙ্গে আমাদের লাইফও জীবনে বাঁচতে হবে, এবং তার জন্যে অনেক কালচারাল অ্যাক্টিভিটিসও পার্ট করতে হবে, অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে। সো ওয়ান সাচ অ্যাক্টিভিটি ইজ দিস টেক ফেস্ট অ্যান্ড দ্য কালচারাল ফেস্ট। এটা স্টুডেন্টরা প্রত্যেক বছর আমাদের অর্গানাইজ করে, সেই দুদিনের মধ্যে ওরা অনেকগুলো টেকনিক্যাল ইভেন্টসও করে আর কালচারাল ইভেন্টসও করে, যেখানে আশেপাশের অনেক কলেজদের ইনভাইট করে ওরা কম্পিটও করে। এবং এটা করার ফলে ওদের একটা ওভারঅল ডেভেলপমেন্ট হয়, একটা হলিস্টিক ডেভেলপমেন্ট হয়। শুধু টেকনোলজিস্ট হয়ে বেরোয় না, ওরা ভালো মানুষ, ভালো ওয়ার্কিং প্রফেশনালস হয়, পাস আউট হয়।